আসসালামু আলাইকুম সবাইকে, নাইস গার্ডেন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। এটা হলো আমার মরিচের প্রজেক্ট। ভালো হয়েছে, গাছ খারাপ হয়নি। তো প্রচুর পরিমাণে ফুল দেখতে পাচ্ছি। বয়স তো মোটামুটি ভালো হয়েছে আমার, জানুয়ারির 20 তারিখে লাগানো এই মরিচ গাছগুলা। শীতের জন্য গাছগুলা বাড়ে নাই এখন পর্যন্ত, আমি হারভেস্ট করি নাই। অনেকে বলছিল যে 55 দিনে নাকি হারভেস্ট করা যায়, কিন্তু আমি এখনও হারভেস্ট করতে পারি নাই, কারণ শীতের মধ্যে লাগানো তো গাছের গোটটা কম ছিল, গাছ বাড়ে নাই। এই যে মরিচ সেট হচ্ছে, এই যে ওভারঅল মরিচ গাছের কন্ডিশন ভালো আছে। একটু পাতা কুঁকড়ে গেছে, মানে এক্সপ্রে করতে একটু ডিলে করেছিলাম। আমার প্রায় 20 শতক আছে, 20 শতকে আমি 1600 মরিচ গাছ লাগাইছি। এখন মরিচের যে বাজার, এই যে বাবা যদি বাজার থাকে আসলে পোষাবে না। গতকাল দেখলাম 37 টাকা 35 টাকা হচ্ছে মরিচের কেজি। যদি এইভাবে বাজার থাকে তাহলে তো কৃষকদের মাথায় হাত। এখন দেখা যাক, এটা তো উঁচু জমি, বর্ষাকালে এর দামটা কেমন পাই। মেইনলি বর্ষাকে টার্গেট করে এই মরিচ গাছগুলো লাগানো। বাংলাদেশে সাধারণত বর্ষাকালে মরিচের দামটা বেশি থাকে অন্যান্য সময়ের চেয়ে, কারণ এই সময় সারা দেশের অন্যান্য অঞ্চলে অনেক জায়গায় বর্ষাতে তলিয়ে যায়, তারপর বৃষ্টির পানিতে অনেক মরিচ গাছের ক্ষতিগ্রস্ত হয়, ঢলে পড়ে, মারা যায়, যার কারণে ওই সময় প্রোডাকশন কম হওয়ার কারণে বাজারে সাপ্লাই কম থাকে, আর সাপ্লাই কম থাকলে অটোমেটিক দামটা বেড়ে যাবে। আর এখন বাজারে প্রচুর সাপ্লাই। এই তো আমার গাছের অবস্থা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবার কিছুদিন বাদে নেক্সট আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ।